আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষে আমি আমার বন্ধুকে এমনি এমনি পাঠিয়ে দিব না আমার নবী হলো সবচেয়ে বড় মেহমান সবচেয়ে বড় রহমত আগে ঘোষণা করতে হবে তারপরে আমার নবীকে আমি জগতের মধ্যে পাঠাবো সুবহানাল্লাহ যেমন আচ্ছা ধরেন এখানে যদি মাহফিল হয় যদি বিশেষ বক্তা আলোচনা করে যখন প্রধান বক্তা আসবে তখন সকলকে বলে দেয় এই এখন প্রধান বক্তা আসছে আপনারা কোন দিকে যাবেন না ঘোরাফেরা করবেন না মাহফিলের প্যান্ডেলে বসুন বলে কি বলে না আরে কথা কয় না বলে কি বলে না তখন আমার নবী যখন দুনিয়াতে আসবেন আমার নবীকে ঘোষণা দাও সারা আল্লাহ আনেন নাই ঘোষণা দিয়েছেন তারপরে আমার নবী এসেছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় হুজুর প্রমাণ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব তিনার বন্ধু 12ই রবিউল আউয়াল পৃথিবীর মধ্যে আসবেন 3000 বছর আগে হযরত ঈসা রূহুল্লাহকে দিয়ে ঈসা নবীকে দিয়ে ঘোষণা দিয়ে দিলেন কোরআনের মধ্যে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া ইযি ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাও বিরাসূলিয়া তি মিন বাদ ইসমুহু আহমদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসা ইসলাম বলতেছেন আমি হলাম আল্লাহর নবী এবং আমার পরে একজন রসুল আসবেন তিনাকে আল্লাহ কিতাব দান করবেন তোমরা তাকে মানবে তাকে অনুসরণ করবে তিনার নাম হবে আহমদ বলি সুবহানাল্লাহ ঘোষণা দিয়েছেন কে আল্লাহ ঘোষণা দেওয়ার পরে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন আহমদ নাম দিয়ে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে জমিন পর্যন্ত আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অনুষ্ঠান করে করে পাঠিয়েছেন উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ কেমন নাম আহমদ কি নাম আহমদ আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন সবচেয়ে প্রশংসাকারী বলি সুবহানাল্লাহ আমার নবী খানে কাবার মধ্যে বসে বসে আল্লাহর এমন এমন নামের গুণগান করতেন প্রশংসা করতেন যে শব্দগুলি পৃথিবীর অন্য কোন নবী ব্যবহার করে নাই উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খানে কাবার মধ্যে বসে আল্লাহ তাআলা কবুল করেছেন ইব্রাহিম নবীর বংশের মধ্যে আমার নবীকে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ কেমন নবী আমার নবীর নাম কি আহমদ বলেন না সুবহানাল্লাহ এদিকে আসেন কে আল্লাহ তাআলা আমার নবীকে ইবাদতের মাধ্যমে এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ কিনা নামাজ না এই নামাজের নামকরণ করে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ নামাজের সাথে আমার নবীর নাম মিল রাখছেন বলি সুবহানাল্লাহ যেমন সে দাঁড়াইলো এটা আপনারা আলিফ ধরতে পারেন মারাবা বেতন না কি ধরতে পারেন আলিফ এখন রুকু দাও এটাকে আপনারা হা বলেন বলি সুবহানাল্লাহ এরপর যদি সেজদা দাও এটাকে আপনারা মিম ধরতে পারেন দেখছেন মিমের মতো আছে না নাই সুবহানাল্লাহ এবার উঠে বসো এটাকে আপনারা দাল ধরতে পারেন বসো এটাকে আমরা দাল এভাবে লেখি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন নবী পাইলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত এই নামাজের মাধ্যমে আমার নবীর নাম আল্লাহ সাজিয়েছেন শুধু তাই নয় যে কোরআন আমরা পড়ি ওই 30টা কোরআনের হরফ দিয়ে 29টা হরফ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম নবীর নাম সাজিয়েছেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীকে মহব্বত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ সবচেয়ে বেশি আপনার আমার নবীকে ভালোবেসেছেন আমরাও জীবনে চাইতেও নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল